আপনি যখন অশ্লীলতার ব্যাপকতা এটাকে সমর্থন করবেন ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে, আপনি যখন মোরালিটি নীতিনৈতিকতার কোনো গুরুত্ব সমাজে রাখবেন না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার কোনো গুরুত্ব আপনার কাছে যখন থাকবে না, আপনার সমাজের কোনো পর্যায়ে নীতি নৈতিকতার কোনো মূল্য যখন থাকবে না, সেই সমাজে নীতি নৈতিকতার যেহেতু মূল্য নাই, যেহেতু এখানে অশ্লীলতার বিস্তার, এর ব্যাপকতা, এর অবাধ অবাধ যৌনচারের সুযোগ, এগুলো যখন আপনি ব্যাপকভাবে রাখবেন, সেই সমাজে শুধু পরকীয়া না, সেই সমাজে পরকীয়া, ব্যভিচার, ধর্ষণ, পাশবিক নির্যাতন এবং এগুলোকে কেন্দ্র করে খুন, গুম, মাদক আসক্তি, এগুলো ব্যাপক থেকে ব্যাপকতর হবে দেবে, এগুলোকে কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করা যাবে না। আমাদের এক শ্রেণী ভাইরা বলো যে আমাদের মনটা ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। আমি তাদেরকে বলতে চাই, পৃথিবীর এই সমস্ত মুখরোচক স্লোগানের প্রবক্তা যারা, সেই ইউরোপ আমেরিকা মেয়েদের অবস্থা কি, শুধু গুগলে সার্চ করলেই দেখবেন, আপনাকে দূরে কোথাও যেতে হবে না, আপনি অনলাইনে একটু ঘাটাঘাটি করেন, যে অফিস আদালতে কর্মস্থলে সব জায়গায় মেয়েরা কি পরিমাণ নিগৃহীত, নির্যাতিত, পাশবিক নির্যাতনের শিকার হয়, রেশিওটা কি একটু জানার চেষ্টা করেন। তারা তো অনেক শিক্ষিত, তারা তো অনেক ভদ্র আমাদের চাইতে, তারা তো আমাদের চাইতে অনেক দিক থেকে আসলেই এগিয়ে আছে, তাদের অনেক ম্যানার্স অনেক সুন্দর, অনেক ভালো, যেগুলো আমাদের মুসলমানদের মুখে আছে কাজে নেই, এদিক থেকে তারা আমাদের চাইতে অনেক এগিয়ে আছে, সেগুলোকে আমরা স্বীকার করা সত্ত্বেও এই বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারবো না যে তাদের সমাজে পর্যন্ত নারীদের পাশবিক নির্যাতনকে কোনোভাবে তারা ঠেকাতে পারছে না। এর অন্যতম কারণ হলো যে আমরা সবাই মনগুলোকে ভালো করে ফেলবো আর তাহলে জগৎ ভালো হয়ে যাবে, এটা সঠিক কথা নয়। আমাদের মনগুলোকে ভালো করতে হবে এই সমস্ত অন্যায় অবিচারের জন্য, এর মূল কাজ এটাই, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, আর পাশাপাশি অশ্লীলতার ব্যাপকতা এটাকে রোধ করতে হবে। এটা যদি আপনি রোধ না করেন তাহলে কোনোভাবে আপনি এই ভয়াবহতা থেকে বাঁচতে পারবেন না।